আপনার রিসেন্টলি এনআইতে একটা মানুষ শেয়ার করছিল একটা ওই যে ওয়েডিং রিসেপশন কার্ড দেখছেন, হ্যাঁ যে এটা হ্যাঁ রিসার্চ যে বেসড। সাইটেশনের মতো করে করে দিছে যে। হ্যাঁ 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 আচ্ছা, ও এইটার এইটার কাহিনী পুরোটা আমি বলি, ঠিক আছে? হ্যাঁ প্লিজ এটা হচ্ছে, আচ্ছা বিফোর দ্যাট কি এখানে নাম্বার আছে কোনো যেটা লিক হয়ে যাবে আবার? না বিয়ে হয়ে গেছে, এই বিয়ে হয়ে পাবলিক গেছে, পোস্ট। আচ্ছা এই ওকে বিয়ে ওকে হয়ে গেছে। আমি অল গুড অল গুড, ওইটা তো অলরেডি, ওইটা স্পিকিং সাদমানের বাসার ফ্রম একজনের হয়েছিল, এক্সপিরিয়েন্স। ওটা নিয়ে হ্যাঁ টেনশন হ্যাঁ নিও হ্যাঁ না। হ্যাঁ ওইটার জন্যই, আচ্ছা ওইটার আমি জন্যই জ্ঞান, ও বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওইখানে যে মাজিব হোসেন ইমন ছেলেটা, ও হচ্ছে আমার সিভিল ইঞ্জিনিয়ার আর কি। তো ও ও হচ্ছে এরকম রিসার্চ পেপার টাইপের ইয়ে করে, এবং এটা খুবই ভাইরাল হয়েছে, প্রথম আলো রিপোর্ট করছে, এনডিটিভি রিপোর্ট করছে যে মানে ইনভাইটেশন কার্ড এইভাবে করে ইয়ে ছাপানো হয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি এই ইনভাইটেশন কার্ডের যে প্রথাটা, এটা কিন্তু ও ডিরেক্টলি ওই প্রথম আলো রিপোর্টের মধ্যে ডিরেক্টলি স্বীকার করছে যে এইটা অ্যাকচুয়ালি ও বানায় নাই, এটা অ্যাকচুয়ালি নাইজেরিয়ান একটা কাপল হচ্ছে আরো আগে করছে, কইটা ফেলছে অলরেডি, এন্ড এটা এই কনসেপ্টটা আরো অনেক আগে থেকেই জনপ্রিয়। আমি খুবই অবাক হয়েছি যে মানুষজন এটা অনেক মানে দেখা ভাবতেছে যে আচ্ছা এত নতুন একটা জিনিস এটা মাত্র শুরু হলো, বাট এটা নিয়ে সবাই বাংলাদেশের মধ্যে এর আগেও এটা নিয়ে অনেক ইয়া হয়েছে, ক্রেজ তৈরি হয়েছে, আচ্ছা এরকম জোস একটা ইনভাইটেশন কার্ড। বাট বাংলাদেশের মিডিয়া এবং এখনকার অনেক মানুষ, আমি জানি না ওরা নতুন ফেসবুকে আসছে কিনা বা হয়তো এর আগে চোখে পড়ে নাই, এইটা দেখে অনেক মানে ইমপ্রেসড এটা হয়েছে। দেখে বাট খুব সারপ্রাইজ হইলি যে একটা কনসেপ্ট বাইরে অনেক পপুলার, বাট দেশে আসে হঠাৎ করে মানুষ অনেক অবাক হয়ে গেছে, না 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 লাইক না ইউ না নো এটা না এটা না এনএফটি এটা না কিংবা এটা স্ট্যান্ড আপ কিংবা ইউ নো আল্লাহ, না না ও পডকাস্ট ইন ও জেনারেল, এটা না এটা সাদমান আজকে সেলমনও পুরো ভাইরাল ফর্ম। হয়েছিল, এবং তারপরে বাংলাদেশেরই অনেকে ওইরকম করে বিয়াটিয়া সাজায় হয়তো করছিল, কিন্তু তখন কেউ একটা পাত্তা দেয় নাই। বাট এটা হঠাৎ করে আমি ইমনের সাথে কথাই দিয়েছিল, ইমন হচ্ছে এই কার্ড আমারও পাঠাইছে, আমার আমাকে ইনভাইটেশন দিয়েছে, আমি ওটা ইয়া করে আচার রেখেছে, খুব মজা তুমি এত এরকম ফর্মেটের মধ্যে দিছো, ভালো লাগছে, এর আগে তো যে নাইজেরিয়ান কাপল এরকম করছিল তুমি এই ফর্মেটটা ফলো করছো, মজা লাগছে, মজা করে দিতেছে সবাই রে। ও কিন্তু এটা পোস্ট করছে বা সামহাউ কোনো না কোনো জায়গায় ছিল, বা অন ও পোস্ট করছে কিনা জানি না, বা অন্য কেউ হয়তো পোস্ট করছে, এরকম অনেকদিন ধরে ওইটা হচ্ছে যে কেউ দেখে নাই, হঠাৎ করে হচ্ছে যে এটা ভাইরাল হওয়া শুরু করছে। মানে তখন ও কমেন্ট করছিল যে কে এটারে আবার লাড়া দিল, লাড়া দিছে, এমন লাড়া দিছে যে হচ্ছে পুরা পুরি একদম ভাইরাল। বাট হ্যাঁ একটা কনসেপ্টটা খুবই জোস, এবং আমি ইমনরেটা অ্যাপ্রিসিয়েট করছি যে মানে এই ধরনের মজার মজার কনসেপ্ট বিয়ের মধ্যে করলে, যে ইনভাইটেশন কার্ড এরকম দিছে, তারপরে ওর এইখানে ওর বরপক্ষের যে মানুষটা ছিল ওরা হচ্ছে ওই যে এরকম পিভিসি ব্যানারের মধ্যে ওর নাম যে ইমন ভাইয়ের সালাম নিন, তারপরে হচ্ছে প্রচারে এরকম অনেকের ছবি টবি দেওয়া থাকে না, নেতাদের ছবি যেরকম দেওয়া থাকে এরকম ভাবে দেওয়া থাকে, ওরা এন্ট্রি নিছে বরপক্ষের এখানে মিছিল করতে করতে ওই ব্যানার নিয়ে, হ্যাঁ তারপরে হচ্ছে এক বড় না দুই বড় ইমন ভাইয়ের মন বড় এরকম করে করতে করতে, আমি না কাছে এগুলো ফানি লাগবে না, যাই হোক আমি দাদা যদি দাদা, ভাই আমি আমি ফানি চিন্তা লাগলো করছি, চিন্তা কর। আমি 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 চিন্তা করছি এই কনসেপ্টটা মেরে দিব নাকি, বিকজ হ্যাঁ সামনে একটা তোমার, বিয়ে আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি আবার সিরিয়াস চিন্তা করলাম, দেখলি আমি আমি। হ্যাঁ